ভরা বাজারে দুই সারের লড়াই, মোটর বাইক চার চাকা গাড়ি ক্ষতিগ্রস্ত, বাদ গেল না সবজির দোকান ও মুদির দোকানও। এক কথায় দুই সারের লড়াইতে লণ্ডভণ্ড গোটা এলাকা। ভরা বাজারে তখন মানুষের থিক থিকে ভিড়, সবজি ও মুদি দ্রব্য নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। হঠাৎই হইচই বেঁধে গেল চারিদিকে, ছুটোছুটি হুড়োহুড়ি। চারিদিকে ততক্ষণে রটে গিয়েছে, বাইরে চলছে লড়াই। ভরা বাজারের মধ্যে দুই ষাঁড়ের লড়াই দেখে এক প্রকার ভীত হয়ে পড়েন বাজারে আসা সাধারণ মানুষ। শুক্রবার দুই ষাঁড়ের এলাকা দখলের সাক্ষী রইলেন অশোকনগর গোলবাজারে আসা বাসিন্দারা। এদিন সকালে হঠাৎই বিরাট চেহারার দুই ষাঁড় লড়াই শুরু করে দেয় ভরা বাজারে। কে থাকবে এলাকায় তা নিয়েই চলতে থাকে লড়াই। ভয়ে বাজারের মূল গেট বন্ধ করে দেয়া হয়, তাতেও লাভ হয়নি। লড়াইতে ভেঙে যায় গেট, এবার লড়াই চলে বাজারের মধ্যে। মুহূর্তে কয়েকটি সবজি দোকান তছনছ হয়ে যায়, মুদি দোকানের হলুদ ছিটকে গোটা এলাকা হলুদ হয়ে যায়। বড়ি, কলকচুর খই, তারপরে গুড়, তারপরে ছাতু, এই বিভিন্ন ধরনের জিনিস যা ছিল ভেঙে তছনছ করছে। এই একদম পুরো তছনছ করে দিয়ে দিয়ে তারপরে সাংঘাতিক মানে লড়াই। আমরা সকাল থেকে ছিলাম, মানে সে থামানো যায় না, পুরো অবস্থা শেষ, পুরো রক্ত হয়ে গেছে। তাতে ভ্রুক্ষেপ নেই দুই ষণ্ডের, তখনও চলছে লড়াই। এবার লড়াই গিয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একটি বাইকে, একটি চার চাকা গাড়ির কাঁচ ভেঙে তছনছ হয়ে যায়। লড়াইতে ভীত হয়ে খবর দেওয়া হয় দমকলে, যদিও দমকল আসার আগেই জল ছিটিয়ে লাঠির ভয় দেখিয়ে থামানো গিয়েছে এই লড়াই। তাণ্ডব মানে প্রচন্ড তাণ্ডব, বাইরে থেকে গাড়ি ভাঙচুর করে গেট আটকানো ছিল, গেটকে ভেঙে ঢুকেছে। ঢোকার পরে আমার যে পাচার দিকে ঠেলা দেওয়ার পরে আমার হাত পা কেটে যায় একদম। তারপরে আমার দোকানের ওপরে এসে কাঁটা পাল্লা ফেলে দিয়ে ডিমের ট্রে পেয়ে যত ডিম ছিল এবং শাকসবজি ছিল সব কিন্তু আমার সব নষ্ট করে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের খাবার পয়সা নেই, আমাদের এই ক্ষতি হয়েছে। তবে দুই ষাঁড়ের শরীরি ভাষা দেখে বোঝাই যাচ্ছে রাগ কমেনি তাদের, যেন বাধ্য হয়ে লড়াই থামালেও একে অপরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনায় একজন জখম হয়েছেন। বাইরে ষাঁড়ে খুব অত্যাচার হচ্ছিল, মানে লড়াই দুটো ষাঁড় মিলে লড়াই করতে 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 ওখানে দুটো তিনটে গাড়ি ভাঙলো। ভাঙার পরে আমাদের এই গেট ভেঙে আমাদের এখানে ঢুকে গেল। আমার দোকান ছিল এখানে, অনেক মশলার দোকান, মানে এইভাবে ছিল। আমি একটু সামলাতে গিয়ে আমি পড়ে গিয়ে মানে পা কেটে গিয়েছে, খুব এখন মানে যেন ভালো লাগে। বাজার কমিটির সম্পাদক জানান, ষাঁড়ের লড়াইয়ের কথা অনেক শুনেছি, তবে চোখে দেখলাম এই প্রথম। একটা ষাঁড় মাঝে মাঝে এখানে আসে, খুব বড় সাইজের। হঠাৎ আরেকটা ষাঁড় কোথা থেকে আসছে জানি না, হঠাৎ এদের দুজনের মধ্যে লড়াই লেগে গেছে। লড়াই করতে করতে এরা ঠেলতে ঠেলতে প্রথমে ওখানে একটা স্কুটির উপর পড়লো, স্কুটিটা পড়ে ভেঙে পড়লো। তারপর চলে গেল একটা চার চাকা মারুতি গাড়ি, চার চাকা মারুতি গাড়ির কাঁচ ভাঙলো, বডি দুমড়ে গেল, প্রায় উল্টে যাচ্ছিল গাড়িটা। তারপর ওরা ঢুকে গেল গেট থেকে বাজারে এই সবজি ভর্তিতে। এইখানে সবজি এবং মুদির দোকান আছে, আরো বড় দোকানও আছে, কিন্তু সবজির দোকান এবং মুদির দোকানে প্রচন্ড ক্ষতি হলো, কারণ এদের লড়াইতে। এবং এমন একটা ব্যাপার, মানুষ ভয় পাচ্ছে এই কারণে, এত বড় বড় দুটো ষাঁড় তারা লড়াই করছে, এদের রক্তাক্ত, এদের একজনের শিং ভেঙে গেছে সারা শরীরে রক্ত, কিন্তু ওদের লড়াই বন্ধ হচ্ছে না, লড়াই ওদের চলছে। তারপরে এখানকার দোকানদাররা আমরা সবাই মিলে জল ফল দিয়ে থামানোর চেষ্টা করছি, কিন্তু এরা কন্টিনিউ প্রায় 20-25 মিনিট এরা লড়াইটা করলো। আমরা অলরেডি অশোকনগর থানা এবং ফায়ার ব্রিগেডকে খবর দিলাম যে ফায়ার ব্রিগেডের জল ফল যদি ফোর্সে দিয়ে বা ছাড়ানো যায়, কিন্তু তারপরে আমাদের এই দোকানদারদের এবং এখানকার যারা ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় ওদের লড়াইটা থামলো। অনেককেই ষাঁড়ের ভয় তাড়া করে বেড়াচ্ছে দাবি ব্যবসায়ীদের। গেটের গেট ভেঙে ভিতরে ঢুকেছে, তখন আমরা প্রাণে বেঁচে গেছি। তখন দোকানে যা মালপত্র ছিল, সবজি মাল, হলুদের মশলা মাল, সব তছনছ করে দিয়েছে এবং দোকানে প্রচুর মাল ক্ষতি হয়েছে। চাক্ষুষ প্রমাণ পেলাম, শুনেছি যে ষাঁড়ের লড়াই, কিন্তু আজকে সেই প্রমাণটা পেলাম,
যে সাড়ে লড়াইটা কেমন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।